নাগাদ আমাদের কাছে ফোন আসে যে একটি কুকুর সেকেন্ড ফ্লোরে কার্নিশে আটকে গেছে, একটি কুকুর রোজই এরকম ঘটনা ঘটছে, তো বুঝতে পারছি না কী কারণে হচ্ছে। তো ধূপগুড়ি শহরের একটা স্কুল বাড়ির তিনতলায় একই দিনে পরপর দুটো পদ কুকুর আটকে পড়ল। স্থানীয়রা দেখতে পেয়ে প্রথমে পশুপ্রেমী সংগঠনকে খবর দেন। একটা কুকুরকে দোতলা থেকে উদ্ধার করার কিছুক্ষণের মধ্যেই আবার আরেকটা কুকুরকে কার্নিশে দেখতে পাওয়া যায়। এরপর দমকল বাহিনী এসে উদ্ধারের কাজ শুরু করে। করোনা আবহে আপাতত বন্ধই ছিল ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়। সেই ফাঁকেই স্কুল বাড়ির দরজা গলে কোনোভাবে ভেতরে ঢুকে পড়ে কুকুর দুটো। একটা কুকুরকে উদ্ধার করার কয়েক ঘন্টা পর আবার একটা কুকুর সিঁড়ি বেয়ে প্রশাসনিক ভবনের তিনতলার ছাদের কার্নিশে পৌঁছে যায় বলে খবর। স্থানীয় সূত্রে জানা যায় স্কুল বাড়ির কার্নিশে দাঁড়িয়ে আতঙ্কে কাঁদছিল একটা পথ কুকুর। নিচে নামতে না পেরে ক্রমাগত বেরোনোর পথ খুঁজছিল সেটি। স্কুল বাড়ির বাইরে থেকে ব্যাপারটা খেয়াল করেন স্থানীয়রা। বেগতিক দেখে তারা স্থানীয় পশুপ্রেমী সংগঠন অ্যানিমাল লাভারকে খবর দেন। সংগঠনের সদস্যরা এসে শুরুতে ছাদ থেকে কুকুরটিকে নামিয়ে আনে। এরপর বেলা একটা নাগাদ আবার খবর আসে আরেকটি কুকুর নাকি তিনতলার ছাদের কার্নিশে আটকে রয়েছে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও সংগঠনের সদস্যরা কুকুরটিকে নামাতে পারেননি। শেষে বিকেল নাগাদ খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে তাদের সহায়তায় অবশেষে দড়ি বেঁধে নামানো হয় কুকুরটিকে। জানা যায় প্রশাসনিক ভবনের তিনতলার ছাদের কার্নিশের পাশে কাচের জানলা ভাঙা রয়েছে, সেই জানলা গলেই ঢুকে পড়েছিল কুকুরটি। ধূপগুড়ি অ্যানিমেল লাভার সংগঠনের সম্পাদক অনিকেত চক্রবর্তী জানান, প্রায় প্রতিদিনই এখানে এমন ঘটনা ঘটছে, তবে কেন হচ্ছে সেটাই আশ্চর্য। দশটা নাগাদ আমাদের কাছে ফোন আসে যে একটি কুকুর সুকান্ত মহাবিদ্যালয় হিসেবে সেকেন্ড ফ্লোরে কার্নিশে আটকে গেছে একটি কুকুর, তা আমরা বের করে দিয়ে যাই। তারপরে আবার খবর আসে যে তিনতলা আর একটি কুকুর, এরকম করে রোজই এরকম ঘটনা ঘটছে, তো বুঝতে পারছি না কী কারণে হচ্ছে। তো প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো আমরা কী ব্যাপারটা আছে। তারপরে এখন তো রেস্কিউ করা হলো, কীভাবে রেস্কিউ করা হলো? ফায়ার ব্রিগেড কর্মীরা আসছিল, ওনাদের সহযোগিতায় আমরা। পশুপ্রেমী সংগঠন এবং দমকল বাহিনীর যৌথ তৎপরতায় অবশেষে দুটি পথ কুকুরের প্রাণ রক্ষা হলো। স্বস্তির নিঃশ্বাস ফেললেন স্থানীয়রাও। দাওয়াল ব্যুরো।